ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমরা বানাবো মাশরুম কারি। মাশরুম কারি বানানোর জন্য আমরা প্রথমে একটি প্যান নিয়ে নেব। প্যান গরম হলে তাতে দিয়ে দেব তেল। তারপর আমরা তেলে অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দেব। জিরেগুলি ভাজা হলে তারপর এতে আমরা দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলি হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার এতে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলি। আলুগুলিকে পেঁয়াজের সঙ্গে হালকা করে ভেজে নেব। এবার আমরা দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা মাশরুম। সব কিছুর সাথে মাশরুমগুলিকেও ভেজে নেব। তারপর এতে আমরা দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটিকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা ভেজে নেব। তারপর এতে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। মশলাগুলিকে মিশিয়ে নিয়ে আমরা এতে দিয়ে দেব টমেটো কুচি। সব কিছু ভালো করে নেড়ে ভেজে নেব। সব কিছু ভালো করে নেড়ে ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতন জল। এবার গরম মশলা দিয়ে 5 থেকে 10 মিনিট তরকারিটিকে ফুটিয়ে নেব। মাশরুম কারিটি এবার পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এরকম আরও সুস্বাদু রেসিপি পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।